নিজেদের ভিটেমাটি ছেড়ে হোটেলে আশ্রয়। মেট্রো বিপর্যয়ের জেরে বারবার এই দুঃসহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বউবাজারের একাংশের বাসিন্দাদের। সেই অনিশ্চয়তায় কি আবার ফিরতে চলেছে? এই প্রশ্নেই এখন ঘোর দুশ্চিন্তায় বউবাজারের দুর্গা পিতুরি লেন ও মদন দত্ত লেনের বাসিন্দারা। ইস্ট ওয়েস্ট মেট্রোর আপৎকালীন প্যাসেজ বা ইগ্রেস শ্যাফ্ট তৈরি হবে বউবাজারে। সেই কাজের জন্য ছয়ের এ দুর্গা পিতুরি লেন এবং ন নম্বর দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের বাড়ি খালি করার নোটিশ দিয়েছে মেট্রো রেল। নোটিশ অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে যে আমরা এখানে কাজ করছি পাইলিং এ, তো ওটার জন্য আমরা নোটিশ দিয়ে কদিনের জন্য আমরা শিফট করছি। আশঙ্কা কিছু নেই, এটা সেফটির জন্য। সকালে নোটিশ ছাটিয়ে প্রথমে মঙ্গলবারই বাড়ি খালি করতে বলা হয়। পরে মেট্রো রেলের তরফে বাসিন্দাদের জানানো হয় প্রযুক্তিগত ত্রুটির কারণে মেশিন কাজ করছে না, সে কারণে দু একদিন বাদে বাড়ি খালি করতে পারেন বাসিন্দারা। কাজ শেষ হলে 19 জুন তাদের বাড়িতে ফেরানো হবে বলে জানানো হয়েছে। মেট্রোর কাজে ফাটলের জেরে অতীতে একটা দীর্ঘ সময় বউবাজারের বাসিন্দাদের একাংশকে হোটেলে থাকতে হয়েছে, কিন্তু অতীতের দুঃসহ অভিজ্ঞতার কারণে আশঙ্কায় ভুগছেন অনেকেই। নোটিশে লেখা আছে 19 তারিখ অবধি বিকেল 4টে অবধি আপনাদেরকে হোটেলে রাখা হচ্ছে, মানে এখান থেকে ইভ্যাকুয়েট করে হোটেলে রাখা হচ্ছে ফর সেফটি অ্যান্ড সিকিউর, সেফটি সিকিউর মেজারমেন্ট। এই সেফটি সিকিউর করে আমরা 2019-এ একই ভুক্তভোগী, সেই সেফটিটা আর ফিরে পেলাম না। আমাদের বাড়ি ছেড়ে নোটিশ দেওয়া হয়েছে এবং এখন কোথায় শিফট করবে, কত দূরে শিফট করবে জানি না। সোমবার দুর্গা পিতুরি লেন পরিদর্শন করে মেট্রো রেলের হাই পাওয়ার কমিটি। এরপরে কলকাতা পুরসভার সঙ্গে কথা বলে নোটিশ দেওয়া হয় দুর্গা পিতুরি লেনের দুটি বাড়ির বাসিন্দাদের। মাটির যা অবস্থা, ক্রস প্যাসেজ করার মতো রিস্ক মেট্রো নিচ্ছে না, ফলে একটা এমার্জেন্সি এক্সিট তৈরি করার চেষ্টা তারা করছে। বড় বড় মেশিন দিয়ে সেই এক্সিট তৈরি করতে হবে, সেখানে মাটির অনেক গভীরে যাবে সেগুলো। গতকাল তারা জানায় যে দুটি বাড়িকে, 9 নম্বর এবং 6-এর এর বাড়িটি দুটিকে যারা বাসিন্দা তাদেরকে সরে যেতে হবে। মেট্রো রেল সূত্রের খবর, আপাতত দুটি বাড়ির বাসিন্দাদের নোটিশ দেওয়া হলেও প্রয়োজনে আরও বাড়ি খালি করতে বলা হতে পারে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।